হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা এসেছি জাবাল জাইস, এটি হচ্ছে আপনার দুবাইতে অবস্থিত এবং এটি হচ্ছে আপনার মাটি থেকে প্রায় 6,300 ফিট হচ্ছে উপরে। সো ভিউয়ার্স, আমরা আপনাদেরকে সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করব এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন দুবাইতে ঘুরতে আসার জন্য এটি একটি বেস্ট প্লেস। আপনারা যারা দুবাইতে ট্যুরিস্ট হয়ে আসেন তারা এই প্লেসটিতে ঘুরতে আসতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি জ্যাকসন আছি আপনাদের সাথে এবং আপনাদেরকে আজকে দুবাইয়ের একটি স্পেশাল জায়গায় নিয়ে যাব যার নাম হচ্ছে জাবাল জাইস। এটি হচ্ছে আপনার দুবাইয়ের খুবই আকর্ষণীয় এবং খুবই সুন্দর একটি জায়গা। আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাব এবং ওই সৌন্দর্য কতটুকু সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে আমাদের যাওয়ার সঙ্গী, আমাদের নিত্যদিনের সঙ্গী, যে আমাদেরকে সব জায়গায় নিয়ে যায়। এই হচ্ছে সেই গাড়ি। সো ভিউয়ার্স, আমরা এখন যেখানে আছি এখান থেকে অলমোস্ট 150 কিলোমিটার দূরে। এখান থেকে যাইতে আপনার অলমোস্ট 1.5 আওয়ার্সের মতো লাগবে। সো ভিউয়ার্স, আপনার সাথেই থাকুন এবং সিনারিগুলো উপভোগ করুন। ভিউয়ার্স, আমরা যাত্রা শুরু করলাম, আগেই বলেছি এখান থেকে অলমোস্ট আপনার 150 কিলোমিটার দূরে আর এখান থেকে 1.5 আওয়ার মতো সময় লাগে। ভিউয়ার্স, আমরা টোটাল 4 জন যাচ্ছি এখানে। আমি আছি, আমার এক ভাই আছে, এ হচ্ছে জিনু ভাই, আরও 2 ভাই আছে, আমি আপনাদেরকে ভিডিওতে পরিচয় করিয়ে দেব। তো ভিউয়ার্স, আপনারা সাথেই থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটা দৃশ্য এবং হচ্ছে দুবাইয়ের মধ্যে আপনার ঘোরার মতো অনেকগুলো প্লেস আছে, তার মধ্যে এটা বেশ অন্যতম জাবাল জাইস। আপনারা হয়তো ইউটিউবে সার্চ করলে বুঝতে পারবেন। এবং এইখানে হচ্ছে মূলত হচ্ছে পাহাড় এবং পাহাড়গুলো হচ্ছে একদম আকাশ ঘেঁষে। সো ভিউয়ার্স, আমরা চেষ্টা করবো আপনাদেরকে পুরো ভিডিওটিতে এখানকার যেই পাহাড়টি আছে এবং এখানকার যে সৌন্দর্যগুলো এগুলো উপভোগ করানোর জন্য এবং এগুলো দেখানোর জন্য। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। এখানে অনেক ঠান্ডা, এটা মাটি থেকে প্রায় 6,300 ফিট উপরে। এমনিতে শীতের দিন, তার উপর হচ্ছে আবহাওয়াটা অনেক ঠান্ডা। আর দেখতে পাচ্ছেন এখানে অনেকেই ঘুরতে আসে। আসলে দুবাইতে ঘুরতে আসার মতো অনেকগুলো জায়গার মধ্যে এটি অন্যতম একটা জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখানে
আমরা একটু পরে বারবিকিউ করব আমাদের অনেক খিদে লেগেছে আমার জায়গাটা পার্সোনালি অনেক পছন্দ হয়েছে আসলে আজকে হচ্ছে ফ্রাইডে ফ্রাইডেতে ঘোরার মতো এখানে অনেকে এসেছে দেখতে পাচ্ছেন অনেক কাপল ফ্যামিলি সবাই এখানে এসেছে এই রোডগুলো হচ্ছে মেইনলি আপনার পাহাড় কেটে কেটে তৈরি করা রোডগুলো খুবই সুন্দর এই হচ্ছে আমাদের জিনোভাই বিয়ার্স একটু পরে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে এখন এখানে বাজে হচ্ছে 5:11 আসলে এর মধ্যে যতগুলো শুট নেওয়া যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাহাড়ের উপরে পাহাড় কেটে রাস্তা তৈরি করে প্রায় 6300 ফিট উপরে এবং নর্মালি আপনারা জানেন যে দুবাইতে হচ্ছে গরম থাকে বাট এখানে অনেক ঠান্ডা তো এখানে অনেকে বাইক নিয়ে আসে আপনার আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে হোন্ডার বাইক অন্য একটি বাইক এই বাইকগুলো অনেক স্পেশাল এটা হচ্ছে হার্লি ডেভিডসনের বাইক আপনারা দেখতে পাচ্ছেন হার্লি ডেভিডসন এখানে হচ্ছে মেইনলি যারা আসে তারা হচ্ছে একটা অবসর সময়টা পার করার জন্য আর মেইনলি হচ্ছে দেখার মতো হচ্ছে এই পাহাড়গুলোই আর হচ্ছে সময়টা পার করলো এই আর কি বেসিক্যালি আর এখানে আসলে হয়তো ফ্যামিলি নিয়ে এসে একটু মজা করা যায় বেসিক্যালি এগুলোই আর কি আর আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য এখানে আসলে ফ্যামিলি নিয়ে আসলে সবথেকে বেশি মজা